वेलकम टू मोस्ट टेस्टी किचन। आज आमी बानिए देखाबो इलिश माछेर माथा दिए मिष्टि कुमड़ोर घंटो। आमरा घंटो साधारणत चिंगड़ी माछ बा पतला माछेर माथा दिए खेये थाकि, किन्तु इलिश माछेर माथा दिए कुमड़ोर घंटोटा एर स्वादई आलादा। आमार रेसिपिटी जदि आपनादेर भालो लेगे थाके ताहले आमार चैनलटिके सबस्क्राइब करुन एबं बंधुदेर साथे शेयर करुन एबं लाइक करुन। আমার রেসিপি সমস্ত আপডেট পেতে হলে আপনারা বেল আইকনটি ক্লিক করুন। আমি মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি, কুমড়োগুলো চৌকো চৌকো করে কেটে নিয়েছি, সাইজটা আমি একই রেখেছি। একটা গোটা ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি, মাথাটা আমি দুভাগ করে নিয়েছি। ফোড়নের জন্য আমি দুটো তেজপাতা আর একটু পাঁচফোড়ন নিয়ে নিয়েছি, স্বাদ অনুযায়ী নুন হলুদ নিয়ে নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, সাদা জিরে বাটা নিয়েছি, ভাজা মশলা নিয়েছি, কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, আদা বাটা নিয়েছি একটু বেশি, আর ঘি। প্রথমে আমি নুন হলুদ দিয়ে মাথাটা খুব ভালো করে মেখে নেব। মাথাটা খুব ভালো করে নুন হলুদ দিয়ে মাখা হয়ে গেছে, আমার প্যানে তেল গরম হয়ে গেছে। এখন আমি মাথা দুটো ভালো করে ভাজবো। এক পিট খুব ভালো করে ভাজা হলে তবেই আমি মাথাটা উল্টে দেব। মাথাটা খুব ভালো করে ভাজতে হবে যাতে মাথাটা কাঁচা না থাকে। ইলিশ মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এখন আমি প্লেটে তুলে নেব। এবার আমি ভাজা তেলের মধ্যে দুটো তেজপাতা আর সামান্য পাঁচফোড়ন দিয়ে দেব। ফোড়নটা খুব ভালো করে ভাজতে হবে যাতে ফোড়নের গন্ধটা বেরিয়ে আসে। একটু নাড়াচাড়া করে এর মধ্যে এবার আমি কুমড়োগুলো দিয়ে দেব। পুরো কুমড়োটা আমি দিয়ে দিচ্ছি। এরপর সামান্য নুন দেব, সামান্য হলুদ দেব, দিয়ে এবার আমি কুমড়োগুলো খুব ভালো করে নেড়েচেড়ে দেব। কুমড়োটা দু মিনিট ভালো করে ভাজতে দেব। এরপর আমি একটা ঢাকনা দিয়ে কুমড়োটা একটু ঢেকে দেব। দু থেকে তিন মিনিট ঢাকনাটা দেওয়া থাকবে। কুমড়োটা খুব ভালো করে ভাজা হয়ে এসছে, দেখাই যাচ্ছে। আবার আমি কুমড়োটাকে একটু নেড়েচেড়ে দেব। কুমড়োটা অনেকটা মজে এসছে। এরপর আমি এই কুমড়োগুলোর মধ্যে কুচু করা টমেটো দিয়ে দেব, আদা বাটা দিয়ে দেব, লঙ্কা দিয়ে দেব। আমি এখানে দু চামচ লঙ্কা বাটা দিয়েছি, জিরে বাটা দিয়ে দেব এক চামচ। খুব ভালো করে মশলার সাথে কুমড়োটা মিক্সড করব, ভালো করে নাড়াবো যাতে কুমড়োর সাথে মশলাটা খুব ভালো করে মিক্সড হয়ে যায়। কেউ যদি ঝাল বেশি খান তাহলে আপনারা লঙ্কাটা বেশি দিতে পারেন। আমি কিন্তু কোনো রকম জলের ব্যবহার করছি না। এখন আমি ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেব। দিয়ে আমি ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিট মাথাটা সিদ্ধ হতে দেব। তিন মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা সরাবো। দেখা যাচ্ছে কুমড়ো থেকে জল বেরিয়েছে, মাথাটাও আমার সিদ্ধ হয়ে গেছে। এবার মাথাটা আমি খুব ভালো করে খুন্তি দিয়ে ভেঙে দেব যাতে কুমড়োর সাথে মাথাটা মিশে যায়। আমাদের খেয়াল রাখতে হবে রান্নাটা পুরো কম আঁচে করতে হবে। ভালো করে মিক্স করে দেব আমি, মাথাটা যেন পুরো কুমড়োর সাথে ভালো করে মিক্সড হয়ে যায়। আবার আমি দু মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দেব। কেউ যদি মিষ্টির ব্যবহার করতে চান তাহলে করতে পারেন। যেহেতু এটা মিষ্টি কুমড়ো তাই আমি কোনো চিনির ব্যবহার করিনি। দেখাই যাচ্ছে জলটা পুরো শুকিয়ে গেছে। এবার আমি হাফ চামচ ভাজা মশলা দিয়ে দেব, সামান্য ঘি দিয়ে দেব,
এবার আমি গ্যাসটা অফ করে দেব। অফ করে এবার ঢাকনা দিয়ে আমি কুমড়োটা এক মিনিট রেখে দেব। ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়োর ঘণ্ট আমার তৈরি। আপনারা গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খান। আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো।